আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন মায়েদের জন্য নতুন মায়েরা সাধারণত টেনশনে থাকে প্রথম বাচ্চাকে কি খাবার দিব সেই টেনশন দূর করার জন্য আমার আজকের ভিডিওটি আর এই ভিডিওটিতে রয়েছে অনেকগুলো টিপস যেগুলো আপনাদের হয়তোবা কারো জানা আছে হয়তোবা কারো জানা নেই আশা করি আপনাদের উপকারে আসবে পুরো ভিডিওটি দয়া করে দেখবেন অনেক মায়েরাই দেখা যায় বাচ্চারা ছমাস পূর্ণ হওয়ার আগেই খাবার খাওয়ানোর জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ে নানান ধরনের খাবার খাওয়ায় এতে করে বাচ্চাদের পেটের সমস্যা হয় অনেক বাচ্চাদের বেলা দেখা যায় বাচ্চারা ছোটোবেলা খুবই হেলদি থাকে একটু বড় হওয়ার সাথে সাথে ওদের শরীর নষ্ট হয়ে যায় সেজন্য এখন বর্তমান সময়ে যে প্যাকেটজাত খাবার এগুলো থেকে বাচ্চাদের দূরে রাখা উচিত অনেকেই আমরা জানি আগে এই সমস্যাটা বেশি হতো এখন অনেক মায়েরাই সচেতন হয়েছে বাইরের প্যাকেটজাত খাবার থেকে অনেক মায়েরাই দূরে থাকেন এখন আমি দেখাবো বাচ্চাদের প্রথম খাবার হিসেবে আমি আমার বাচ্চাদের যেই খাবারটি দিয়ে থাকি সাধারণত সেটা হচ্ছে সুজি আর এই সুজিটি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ার চাল নিয়েছি আর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাওর চাল আমি নিয়েছি এটা খুবই সুগন্ধি ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে আপনারা চাইলে এখানে নর্মালি যে বাসমতি চাল অথবা ভাত রান্না করা যে চালটা সেটাও ব্যবহার করতে পারেন চালটাকে এখন শুকনো একটা কাপড়ে ছড়িয়ে দিব চালটাকে ভালোভাবে শুকিয়ে নেব একটা বিষয় জানা থাকা খুবই জরুরি পোলায়ের চাল অথবা আতপ চাল এই দুটো চাল প্যাট শক্ত করে নর্মালি আমরা যে ভাত খাই সেই চালটা প্যাট নরম রাখে আমি এখানে শুধু পোলায়ের চাল নিয়েছি অনেক সময় আমি এখানে দুই ধরনের চাল নেই পোলায়ের চাল আর নর্মালি ভাতে যে চালটা আছে সমান ভাগে মিক্স করে তারপরে সুজি করি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনারা ওভাবে করে নিতে পারেন চালটা শুকিয়ে গেছে খুবই ঝরঝরা হয়ে গেছে এখন এই চালটাকে ভেজে নেব আমি এখানে শুধু কেন পোলাওয়ার চাল নিয়েছি সেটা কিছুক্ষণ পরেই বলছি এখন চালটাকে ভেজে নেব মিডিয়াম আছে একেবারে ভেজে ফেলা যাবে না এই চালগুলো এইভাবে ভেজে নেওয়ার ফলে সুজিটা খুবই দানা দানা হবে খুব সুন্দর একদম দোকানের সুজির মতো হবে খুবই সুন্দর ফ্লেভার আসে অনেক সময় দেখা যায় আমরা চালের গুঁড়োটাকে আগে করে নেই তারপরে গুঁড়োটাকে ভেজে নেই এতে করে দানা দানা হয় না সেটা রান্না করার পর দেখা যায় সেই সুজিটা একদমই আঠালো হয়ে যায় চালগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে চাল ভাজা ওরকম হবে না মচমচে হবে এখন চালটাকে নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা হবার পর এই চালগুলোকে এখন জারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর এই চালের সুজিটাকে এখন চেলে নেব প্রতিটা মায়েরই বাচ্চাদের দুটো বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি বাচ্চাদের প্রতিদিন কতবার বাথরুম হচ্ছে ওদের বাথরুমটা কীরকম হচ্ছে আর ওদের কি ঠান্ডা লেগেছে কি না এই দুটি সমস্যাই সবচাইতে বড় সমস্যা বাচ্চাদের ওরা বলতে পারে না আমাদের এ বিষয়ে দুটো খুবই খেয়াল রাখা প্রয়োজন একটা বাচ্চার সুস্থতার জন্য ছমাস বয়সী বাচ্চাদের কথা বলছি বাচ্চারা তিনবারের বেশি বাথরুম করাটা অস্বাভাবিক এ বিষয়ে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে বাচ্চাদের বাথরুমের কালারটা কীরকম এতে করেই বোঝা যাবে ওদের পেটে কোনো সমস্যা আছে কি না বাচ্চারা পেট অসুস্থ হলে ওরা খাবে না ঠিক মতো অসুস্থ হয়ে পড়বে খেয়াল রাখতে হবে পেটে বধ হজম হয়েছে কিনা না তাহলেই খাবারটা সাথে সাথে চেঞ্জ করতে হবে সুজিটা রেডি হয়ে গেছে এখন রান্না করার পালা কিন্তু ভাবছি কোন হাঁড়িতে রান্না করব কি আপনারাও তো ভাবছেন তাই না এখন আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো বা জানি না তাদের জন্য শেয়ার করছি আমি প্রথমে নন প্যান দেখিয়েছিলাম তারপর অ্যালুমিনিয়াম আর এখন দেখাচ্ছি স্টিলের পাতিল এই তিনটার মধ্যে আপনি আপনার বাচ্চার জন্য কোনটি চয়েস করবেন কোনটি আপনার বাচ্চার জন্য নিরাপদ এখন নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ অবশ্যই স্টিল আমরা ইতিমধ্যে সবাই কম বেশি জানি অ্যালুমিনিয়াম অথবা নন স্টিক নানান ধরনের রোগ হয় সবচাইতে বড় রোগ সেটা হচ্ছে ক্যান্সার এজন্য শুধু বাচ্চাদের না আমাদের পরিবার থেকে যতটা সম্ভব এগুলো অ্যাভয়েড করা উচিত বাসা থেকে দূর করার জন্য ধীরে ধীরে চেষ্টা করতে হবে একেবারে তো আর ফেলে দেওয়া সম্ভব না তবে বাচ্চাদেরটা আর ধীরে ধীরে নয় কারণ বাচ্চারা তো খুবই ছোট ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম সেজন্য ওদের ব্যাপারে কোনো ধরনের চিন্তাভাবনা না করে সোজাসুজি আপনারা স্টিলের পাতিলা কিনে ফেলবেন আমি এখন দেখাবো আমি কিভাবে সুজিটা রান্না করি এটা সবাই জানে তারপর একটু শেয়ার করছি এখানে দুই চার চামচ সুজি নিয়েছি একশো চামচ নেব ফর্মুলা মিল্ক দু বছরের কম বয়সী বাচ্চাদের গরুর দুধটা একটু রিক্স সেই জন্য আমি রিক্স নিতে চাচ্ছি না আমি ফর্মুলা মিল্কটাই ব্যবহার করব। আর এখানে নিয়েছি হাফ চার চামচ ব্রাউন সুগার আর নিব খাবার পানি বাচ্চাদের খাবার তৈরিতে সবসময় খাবার পানিটাই ব্যবহার করবেন এখানে কোনো লবণ দেয়নি বাচ্চাদের খাবারে আমি লবণ কম ব্যবহার করি আর মিষ্টি খাবারে একেবারেই ব্যবহার করি না কারণ সাদা লবণ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটাও আমরা সবাই জানি এখন শুধু অনাব্রত নাড়তে হবে আমি এখন বলবো কেন আমি শুধু সুগন্ধি চালের সুজিটা তৈরি করেছি যখন আমার বাচ্চার পেটে কোনো ধরনের সমস্যা হয় দেখা যায় বধ হজম অথবা গ্যাস হয় তখন এই সুজিটাকে শুধু ভিট লবণ দিয়ে সামান্য পরিমাণ বিটলবণ দিয়ে রান্না করে দেই এতে করে ওষুধ ছাড়াই আলহামদুলিল্লাহ খুব দ্রুত পেট সুস্থ হয়ে যায় আর রেগুলার যেই সুজিটা দেই সেই সুজিটা তৈরি করার সময় দুই ধরনের চাল মানে পোলায়ের চাল আর ভাতের যে নর্মালি চালটা থাকে সেটা সমানভাবে দিয়ে তারপর আমি সুজি তৈরি করি তৈরি মধ্যে সুজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দানা দানা একেবারে দোকানের সুজির মতো এটা শুধুমাত্র চালটা আগে থেকে ভেজে নেওয়ার কারণে এরকম হয়েছে এই সুজিটা কিন্তু খুব সুন্দর ঘ্রান হয় আর বাচ্চাদের খেতেও ভালো লাগে আমার বিশ্বাস আমি এই জন্য এভাবেই রান্না করি বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য যেই পাত্রটি আমি সবচেয়ে বেশি পছন্দ করি এর মধ্যে দুইটি পাত্র হচ্ছে একটি কাচের আর একটি হচ্ছে স্টিল আসলে কাচের বাটি সবসময় ব্যবহার করা হয় না স্টিলের বাটিটাই সবসময় ব্যবহার করা হয় এখন খাবারটি আমি স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি সাদা চিনি খাচ্ছি না বিষ খাচ্ছি এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আপনারা চিনির পরিবর্তে বাচ্চাদের এই সুজির সাথে কি দিতে পারেন সে বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি সেটিও লিঙ্ক দিয়ে দিব চাইলে দেখে দিতে পারেন আমরা অনেক ব্যস্ত তাই দেখা যায় খাবার একবার তৈরি করে দুবার খাওয়ানো হয় আমি চেষ্টা করি সবসময় বাচ্চাকে প্রতিবেলার খাবারটাই তৈরি করতে মাঝে মধ্যে সমস্যা হলে আমি যেটা করি খাবার নর্মাল ফ্রিজে রেখে দেই। যখন খাওয়ানোর সময় হবে এভাবে করে একটা পাত্রে পানি নিয়ে তারপর খাবারটি গরম করি এতে করে খাবারের স্বাদ গন্ধ অটুট থাকে এখন দেখাবো আমি আমার বাচ্চাদের কিভাবে ফ্রুটস খাওয়াই বাচ্চাদের খাবার নিয়ে খুব একটা তাড়াহড়া করতে নেই ওরা যখন দুনিয়াতে এসেছে খেতে পারবে সেই খাবারটি নিয়ে আমরা খুব ব্যস্ত না হয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে করে খাবার খাওয়ানোই উচিত কারণ হচ্ছে ওরা খুবই ছোট ওরা এত কিছু খেতে পছন্দ করে না ওদের কাছে ভালো লাগে না আর ওদের হজম শক্তি অতটা প্রকট না যাতে করে সব ধরনের খাবার ওরা হজম করতে পারে সে বিষয়ে খেয়াল রেখে ওদের খাবার খাওয়ানো উচিত ফলগুলোকে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো ছিলে নিয়ে টুকু টুকরো করে নিচ্ছি আমার মতে আপেল আর কলাই হচ্ছে বাচ্চাদের জন্য সবচাইতে বেস্ট আমি এখন এই আপেলগুলোকে সেদ্ধ করে নেব আর এখানেও আমি খাবার পানিটাই ব্যবহার করছি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় কিছুক্ষণ পর এরকম সেদ্ধ হয়ে গেছে একেবারেই সুন্দরভাবে এখন একটা চালনিতে আপেলের পেস্টগুলো নিয়ে এভাবে চামচের সাহায্যে চেপে চেপে ভালো মতো পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন কিন্তু আমি আমার বাচ্চাদের ব্লেন্ডারে খাবার খাওয়াই না এতে করে ওরা সহজেই দানাদার খাবার খেতে পারে না এভাবে করে যখন চালনির সাহায্যে চেলে নিতে হয় তখন খুব একটা পেস্ট হয় না সামান্য দানা দানা থেকে যায় আর এটা কিন্তু ছ মাসের বাচ্চারা খেতে পারে অনায়াসে ছ থেকে দশ মাসের বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে দেখতেই পাচ্ছেন আমি অনেক কি দেখেছি ব্লেন্ডারে খাবার খাওয়া এতে করে বাচ্চারা সহজেই দানাদার খাবার খেতে পারে না আমার বড় ছেলেকেও আমি সব সময় ব্লেন্ডারে খাবার খাওয়াতাম এতে করে আমার খুবই কষ্ট হয়েছে ওকে দানাদার খাবার খাওয়ানো শেখানোটা অনেক কষ্ট হয়েছে তো সেখান থেকেই আমার অভিজ্ঞতা হয়েছে তো আমি এখানে আপেলের পিউরিটা করেছি সেই পিউরিটা এমনিতেও খাওয়াতে পারেন অথবা আমি এখানে সুজি তৈরি করেছি জাস্ট এক চামচ সুজি হাফটা চামচ দুধ দিয়ে সুজি করে নিয়েছি আর এখানে কোনো চিনি অথবা লবণ মিক্স করিনি তো এই সাথে সুজির সাথে প্রায় দুই চা চামচ পরিমাণ আপেলের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব নর্মালি আপেলের পেস্টটা খুবই মিষ্টি হয় এতে করেও বাচ্চারা খেতে চায় না ওরা তো খুবই ছোট তো এই জন্য আমি এইভাবে সুজির সাথে মিশিয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু মন্দ না ভালোই লাগে বাচ্চারা খুবই অনায়াসে খায় আপনারা এইভাবে পিউরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো অথবা নর্মাল ফ্রিজে আটচল্লিশ ঘন্টার মতো সংরক্ষণ করতে পারেন আর সুজিটাকে ছ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখাটাই যথেষ্ট এর চেয়ে বেশি রাখা উচিত না আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ